রাজীব কাণ্ড হোক বা নদীয়ার বিধায়ক খুন ঘটনা পরম্পরায় কার্যত দিশাহারা তৃণমূল ব্রিগেড অথচ সামনে ভোট বিজেপির উত্থান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কাটা হয়ে বিচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ রইল না জরুরিকালীন তৎপরতায় নজরুল মঞ্চে কোর কমিটির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত এর আগে গত ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠক হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির ছিলেন সব স্তরে দলীয় কর্মীরাই রাজনৈতিক মহল মনে করছিল ভোটের আগে এটাই মমতার শেষ কোর কমিটির মিটিং কিন্তু পরিবর্তিত পরিস্থিতির গুরুত্ব বুঝেই মমতা এদিন দিল্লি যাওয়ার আগে কোর কমিটির বৈঠকের দিনক্ষণ জানিয়ে গেলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাজীব কুমারের টানা জেরা নদিয়ায় বিধায়ক খুন ইত্যাদি ঘটনায় জেরবার তৃণমূল রয়েছে দলবদলের ভয়ও তাই নির্বাচন কমিশনের বাসি বাজার আগে মোডাস অফারেন্ডি ঠিক করে নিতেই এই ঘোষণা মমতার নিজের শক্তি বুঝে নিতে ভোট প্রচারের ব্লুপ্রিন্ট ঠিক করতেই এই কোর কমিটির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী তবে পঁচিশে ফেব্রুয়ারির আগে রাজ্য কেন্দ্র সংঘাতের পারদ কতটা চড়বে তা স্বয়ং মুখ্যমন্ত্রীও বলতে জানেন না একথা হলপ করে বলা যায়